বর্তমান সরকারের বহুমুখী স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসেবে ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা। আমি ডাইরেক্ট বিদেশ থেকে আমার এই ব্যথার যন্ত্রণা টিকতে পারি নাই, আমি বিদেশ থেকে সরাসরি আমি শফিকুল্লাহ ফদা তার কাছে চলে আসছি। আসার পরে আমি সারা আমার এখানে সব কিছু ট্রিটমেন্ট দেখছে, দেখে আমার চিকিৎসা দিছে। স্যারা আমার বলছে 15 দিনের ভিতরে তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমার 15 দিনের চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে ইনশাল্লাহ আমি আজকে 6 দিনের মাথা আমি ভালো হয়ে গেছি। আমার হাড় ক্ষয়ের প্রবলেম, কোমরে ব্যথা, ব্যথার জ্বালায় মানে অস্থির হয়ে যেতাম, এপাশ ওপাশ করতে পারতাম না, যার জন্য এর আগেও আমি একবার ট্রিটমেন্ট নিয়ে গেছি এখান থেকে প্রায় 1.5 বছর আগে, 22 সালে অক্টোবরে এসে আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম। ওখানে 15 দিন ভর্তি ছিলাম শফিউল্লাহ প্রধান স্যারের এখানে হসপিটালে। তো আমি ইনশাল্লাহ আমি 15 দিনে ওনার সেবা, ওনার থেরাপিস্টরা যে সেবা দিছে বাংলাদেশে জনসংখ্যা যে কমিউনিকেবল রোগ এর নিয়ন্ত্রণ প্রায় চলে আসছে, যার কারণে আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এই গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা, বাত ব্যথা, হাড় জোড়া রোগ, শারীরিক অক্ষমতা, মানসিক অক্ষমতা রোগীর সংখ্যা বেড়ে চলছে। এই সকল রোগের চিকিৎসা ফিজিওথেরাপি ও পুনর্বাসন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। বর্তমান সরকার এই চিকিৎসা পেশা এবং শিক্ষাকে উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন, যার কারণে আমাদের দেশে এখন বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। বাংলাদেশে যারা বিদেশিরা বসবাসরত আছেন তারা আমাদের কাছে নিয়মিত এই জাতীয় চিকিৎসার জন্য আসেন। ইভেন কি বাংলাদেশি বসবাসকারী যারা বিদেশে আছেন তারাও আমাদের কাছে এই চিকিৎসার জন্য বিদেশ ফেলে বাংলাদেশে ছুটি নিয়ে চলে আসছেন। এবং কি পার্শ্ববর্তী দেশ ভারত হতে শুরু করে অন্যান্য রাষ্ট্রের জনগণও এখন এই ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসার জন্য বাংলাদেশে আসছেন, যেটা আমাদের বর্তমান সরকারের একটা বিশাল সাফল্য। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে আমরা বিশাল ভূমিকা পালন করতে পারছি।